দর্শকের বিল্ডিংটি এদিকে আছে 40 ফিট আনুমানিক, হয়তো কিছু কম বেশি হবে, আর এদিকে আছে আপনার 32 ফিটের মতো। জানালাটা যে করছে অনেক সুন্দর, এরকম করে আপনারা জানালাগুলো করাই নিতে পারেন, কারণ সৌন্দর্য করার চেষ্টা করবেন। তো আপনাদের আমি কাছে নিয়ে দেখাইতে চাই। দর্শক আমি আপনাদের দেখাবো আসলে ভিতরে কি ধরনের কাজ হবে, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দর্শক পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন।
দর্শক এই পর্যন্ত আপনার কাছ থেকে কিছু বিদায় নিতে আসি। তো এই বিল্ডিং ওমান প্রবাসী লোকমান ভাইয়ের এই বিল্ডিংটির ভিতরে আমাদের দেখাশোনার কাজ হবে, সেগুলো আপনাদের অনেক কিছু দেখাইছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, আর ঠিকানাটা আবারও বলো যে চট্টগ্রাম পটিয়া গ্রাম হলো করোনার রাস্তার মাথায়। আমরা প্রথমে ভাবছি করোনা এলাকা, যেহেতু করোনা ভাইরাস নিয়ে অনেক বিভিন্ন দেশে মানে অনেক লোক আক্রান্ত এবং মারাও গেছে, তার সবাইকে যেন ভেস্তে নজিক করে আল্লাহ এই মহামারী দিবস থেকে আমাদের যাতে আল্লাহ রক্ষা করে। তো এটা আসলে এরকমের আমি ভাবছিলাম। তো এখন দেখি যে না এখানে আসলে করোনার রাস্তার মাথা বলেন। তো লোকমান ভাইয়ের যে বিদ্যুৎ আসলে খুবই চমৎকার, এবং যদি আপনাদের কারো প্রয়োজন হয় তবে সে এরকম জিনিস করে নেবেন আর যোগাযোগ করবেন। পুরো ভিডিও দেখেছিলাম আমি মোহাম্মদ জাকির হোসেন। দর্শক ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং ফেসবুক হয়ে গেলে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বলবেন না। এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।